হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি ফার্মাসিস্ট মহাম্মদ আনি মাহমেদ আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও রিগার্ডিং জিলেট টু জিরো টু সালে জিলেট পরীক্ষা হতে চলেছে সম্ভাব্য ডেট উনত্রিশ ছয় দু হাজার শুরু হয়ে গেছে ফর্ম ফিল কিছু ভুল করেছ তারা কী করে ঠিক করবে এবং জোন কি কি আছে ফর্মা কোনগুলি কি লাগবে অল্প বিস্তর আলোচনা করার চেষ্টা করবো আজকের ভিডিওতে সো ওয়েলকাম টু চ্যানেল সমস্ত ধরনের সরকারি চাকরি আপডেট অ্যাডমিশন আপডেট ও এক্সামিনেশন আপডেট পেতে সাবস্ক্রাইব চ্যানেল ফার্মাসিস্ট সো এখন আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এখানে আমরা এলে দেখতে পাবো অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে কবে আট দুই দু হাজার চব্বিশে চলবে এগারো তিন দু হাজার চব্বিশ পর্যন্ত এবার এই ফর্ম ফিল আপে কেউ ভুল করলে বা কোনো ধরনের কোনো কিছু রং ইনফরমেশন দিয়ে থাকলে তুমি ঠিক করে নিতে পারো তেরো তিন দু থেকে পনেরো তিন দু হাজার চব্বিশের মধ্যে এবার অ্যাডমিট কার্ড পাবলিশ করার ডেট দিয়েছে একুশ ছয় দু হাজার চব্বিশ থেকে উনত্রিশ ছয় দু হাজার চব্বিশের মধ্যে এবং তিনটা ডেট অফ এক্সামিনেশন দিয়েছে উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিছু প্রফর্মা জুন এবং কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটা দেখানো আছে এইটার সঙ্গে সঙ্গে আমি ওয়েবসাইটে গিয়েও তোমাদেরকে দেখিয়ে দেবো তার একটা জোনগুলো দেখি এখানে কিছু জোন দেওয়া আছে লাইক ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া কোথায় কোথায় হবে তার জোন কোড কোনটা এটা ইম্পর্টেন্ট এটা তোমরা কোথায় কোথায় সম্ভাব্য জোন কোড আছে এই যে পরীক্ষা হতে পারে তার জোন দেখে রাখবে ফর্ম সময় কাজে লাগবে এবার এখানে আছে প্রফর্মা কিছু এই প্রফর্মা গুলি কোথায় কাজে লাগবে তিনটে প্রফর্মা এখানে পাবে তিনটে চারটে প্রফর্মা এ ওয়ান যারা ওয়েস্ট বেঙ্গলের লাস্ট দশ বছরের বাসিন্দা তাদের এটা লাগবে ফর্মা পি যারা নিচে ওস্ট বেঙ্গলে বাসিন্দা না কিন্তু তার বাবা মা ওস্ট বেঙ্গলের বাসিন্দাদের এটা লাগবে তারপরে তারও যদি কোনো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা কিছু লিমিটেশন থাকে ফিজিক্যালি আর জন্য এটা এবং যাদের স্ক্রাইভারস লাগবে তাদের জন্য এটা এইভাবে পমপিলাপ করবে পুরো প্রসিডিউর এখানে দেখানো আছে স্টেপ বাই স্টেপ প্রথমেই তোমরা জয়েন্ট টেন্ডেন্স বোর্ডের বা চিলেটের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে সেটা আমি দেখিয়ে দেবো মানে এই ভিডিও শেষে কোথায় ডাব্লিউ বি ডট ডট ইন এখানে দেন এই যেরকম একটা সারফেস পাবে রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন আর নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন তোমাদেরকে এখানে ক্লিক করতে হচ্ছে আফটার দ্যাট আই এগ্রি দেন অল ডিটেলস তোমাদের ফিল আপ করছো এখানে অল ডিটেলস এখানে গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি এখানে তোমার পাসওয়ার্ড এবং আদার ডিটেলস আসবে ক্রিয়েট পাসওয়ার্ড সরি এখানে ওটিপি আসবে দেন এখানে সিকিউরিটি পিন দিলে সাবমিট আফটার দ্য ডুই সাবমিট ইয়েস দেন এই জায়গাটা আবার সব ফিল আপ করলে ক্যান্ডিডেট নেম অ্যান্ড আদার থিংস আর হেয়ার সাবমিট অ্যান্ড নেক্সট যদি কিছু ভুল থাকে এডিট করতে পারছো আফটার দ্যাট এখানে ওটিপি ওই যে বললাম মোবাইলে এবং ইমেল আইডিতে ওটিপি গুলো বসালে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট তখন এরকম একটা সার্ভিস পেলে একখানা হচ্ছে গ্রিন বাদ বাকি সব রেড মানে কমপ্লিট করতে হবে তোমাকে অ্যাপ্লিকেশান নাম্বার এখানে দিল ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক করলে দেন ফর্মটা খুলে গেল এই যে এখানে পরপর স্টেপ দেওয়া আছে রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফর্ম কোয়ালিফিকেশন ডিটেলস

এখানে জুন এক্সামশনটা সব দেওয়া আছে এই হিসেবে তোমরা চুজ করবে কোথায় কোথায় কলকাতার কোথায় কোথায় চুজ করতে পারছো দেখো দেওয়া আছে এইভাবে এখানে চুজ করবে দেন সেভেন নেক্সট ডু ইউ উইশ টু সাবমিট ওকে দেন ফটো অ্যান্ড সিগনেচার এখানে ক্রাইটেরিয়া কি ফটোগ্রাফ তোমাকে দশ থেকে দুশো কেবির মধ্যে এবং সিগনেচার চার থেকে তিরিশ কেবির মধ্যে এবং সেটা অবশ্যই জেপিজিতে আপলোড করতে হচ্ছে এখানে দেন সাবমিট অ্যান্ড প্রিভিউ করলে দেন এরকম একটা সারফেস আসবে মিলিয়ে নেমে সব দেখতে হবে টিক করে দিলে দু জায়গায় দেন সেভ ফাইনালি অ্যান্ড নেক্সট ডু ইউ উইশ টু সেভ ইয়াস ওকে দেন এরকম একটা ফর্ম পাবে এই যে প্রো ডিটেলস সব তোমার ডিটেলস আছে এখানে এটা দেখে নিলে দেন সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট ইয়াস এই জায়গাটা দেখো সব গ্রিন হয়ে গেছে শুধু পেমেন্টটা বাকি আছে

এটা কমপ্লিট হলো পুরো কমপ্লিট হয়ে ডাউনলোড কনফার্মেশন পেজ এটা ডাউনলোড করলে তোমার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে ডাউনলোড কনফার্মেশন পেজটি তুমি প্রিন্ট আউট করে রেখে দেবে এর ফলে এবার যখন ওয়েবসাইটে যাই এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইট